এনেও তেও অলপ নরম বনাঞ্চলত শ শ গছ কাটিলেও একোৱে উৱাদিহ নাপায় তেও সংবাদ মাধ্যমত বাতৰি ওলালেহে সাৰ পায় তেও গতিকে গছ কটাতনো কিহৰ ভয় নো টেনশন গছ কাটিব পাৰি এয়া মৰহাহ বুলিয়েই কব নে দুঃসাহসিকতা বুলিয়েই কব ভালদৰে মন কৰক এই দৃশ্যলৈ এয়া কোনো গাঁও অথবা চহৰৰ দৃশ্য নহয় এয়া অভিজাত গুৱাহাটী মহানগৰীৰ দৃশ্য দিশপুৰৰ পৰা মাত্ৰ 300 মিটাৰ দূৰত্ব দিন দুপৰতেই সংঘটিত হৈছে এই ঘটনা আচৰিত হৈছে ন সেয়াই স্বাভাৱিক কিন্তু এয়াই সত্য খ্ৰীষ্টান বস্তিৰ আসাম চিল্কৰ সন্মুখত সংঘটিত হৈছে এই ঘটনা এতিয়া প্ৰশ্ন হয় খ্ৰীষ্টান বস্তিৰ নো ক্ৰেকাৰ জোনত কোনে চলালে বন ধ্বংসযোগ্য কোনে কাটিছে জিয়া চুদৰ গছ সমগ্র দৃশ্য বন্দী সিসিটিভি ক্যামেরাত দৃশ্য তো ভালদরে মন করক দুজন লোক পিন্ধনত জিএমসির হালধিয়া সাজ এতিয়া হয়তো আপুনি ভাবিছে এওলোক সাগে গুৱাহাটী পৌর নিগমর কর্মী ভাবিছে সাগে জিএমসির আদেশতেই গছ কাটিছে পিছে নহয় অভিযোগ অনুসরি গুৱাহাটী পৌর নিগমের কোনো ধরনের অনুমতি নাই এই কাণ্ডত তেন্তে কোনে আর কিয় কাটিছে গছ মুখ্যমন্ত্রী কৈছে সেউজ অসম গড়ার কথা বনমন্ত্রীও কৈছে সেউজ অসম গড়ার কথা কিন্তু এই ভাষণ চলি থাকার সময়তে গুৱাহাটীর মাছমজিয়ার খ্রিস্টান বস্তি স্থিত এই ঠাইত কিন্তু চলিছে সেউজী গছ বসনি ধ্বংসযজ্ঞ বন ধ্বংসযজ্ঞ চলিছে এইটো কালি ৰাতিপুৱা 6টা বজাত কাটিছে সাগে এইটো মানে ইয়াত মই আমি হেৰি চালো চাওঁতে জি এম চি মানুহ কাটিছে কোনোবাই লগাই দিছে চাগে কাটিবলৈ জি এম চিটো ধৰ ইফালে গাছ আছে ইফালে গাছ আছে এই দুডালহে কাটিছে কাটিলে জি এম চিটো কাটিলে গোটা কাটিব লাগিলে হয় সিহঁতে কটা নাই এই দুডাল কাটিছে কোনোবাই লগাই দিছে কোনোবাই হিঞ্চ দিছে ইয়াৰ কাৰণে সিহঁতে কাটিছে গছটো আনহাতে পদপথৰ দোকানীৰ বিস্ফোৰক অভিযোগ কাটাটো বিশেষ দেখা নাই কিন্তু এই আমাৰ কাটাটো দেখা নাই কিন্তু কাটিব নালাগিছিলে তো অপরাধ হৈছে যোনে কাটিছে বহুত চৰাই চিৰিকটি থাকে এইটো কাৰণে বহুত মানে অসুবিধা হৈছে বা আমি দোকানখনিও বহিছে অসুবিধা পাইছে এইটো বহুত মানে প্ৰব্লেম আৰু এনেকুৱা কাটিব নালাগিছিল আমি গছৰ তলত 4টা মানুহ আহি চাহ খাই জিৰাই মই চাহখিনি বেছি পেলাই ঘৰখন চলাই আছো এফালে অসম চৰকাৰে দেখিছে সেউজ অসমৰ সপোন আনফালে এনেদৰে এতিয়া ৰজাঘৰীয়াৰ দাঁতিতেই চলিছে বন ধ্বংসযজ্ঞ এটেনশন বনমন্ত্রী এটেনশন মুখ্যমন্ত্রী হবনে দোষীর উচিত শাস্তি ভিডিও জার্নেলিস্ট জয়ন্তর সহযোগত গুৱাহাটীৰ পৰা হীরকজ্যোতি ডেকা আৰু পুলক মহন্ত রিপোর্ট ঈশান নিউজ।